সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আবারও ভয়াবহ চুরির ঘটনা ঘটল গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ক্যানেলপুল এলাকায়। ক্যানেলপুল এলাকার একটি সোনার দোকানে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একের পর এক তালা ভেঙে দোকানের যাবতীয় জিনিসপত্র, গহনাগাটি সব কিছু চুরি করে নিয়ে পালায়। জানা গেছে চুরি গেছে সোনা ও রূপার গহনা মিলিয়ে যার টাকার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়লেন, পথ অবরোধ শুরু করলেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেল গোঘাট থানার পুলিশ বাহিনী। জনমানুষে এবার প্রশ্ন উঠছে, আরামবাগ মহকুমা কি তাহলে চোর ডাকাতদের আঁতুড়ঘর হয়ে গেল? তার কারণ একের পর এক চুরির ঘটনা ঘটছে আরামবাগ থানা এবং গোঘাট থানা এলাকায় লাগাতার। কিছুদিন আগে আরামবাগে একাধিক চুরির ঘটনা ঘটে। সন্ধেবেলায় আরামবাগের একটি পল্লিতে তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। আরামবাগের পুলিশ এলাকায় গলায় ছুরি ধরে বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে যায় চোরেরা। একদিন আগে আরামবাগের বেনেপুকুরে কুরিয়ার কোম্পানির একটি অফিসে বহু টাকার জিনিসপত্র চুরি হয়ে যায়। তারও আগে মনে করিয়ে দেয় ভয়াবহ ডাকাতির ঘটনা গোঘাট থানার অন্তর্গত ভাদুর এলাকায়। বাড়িতে লোকজন থাকাকালীন মেরে ধরে লুটপাট। তারপরে আবারও গত রাতের গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ক্যানেলপুলের ঘটনা, মানুষ আতঙ্কিত। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। ঘটনা ঘটেছে কালকে আমি রাত 15টা দোকান বন্ধ করে বাড়ি গেছি, চাবি ভাবি সব দিয়ে বেরিয়ে গেছি। সকালে ভাইবো ফোন করছে আমাকে, বললো কাকা তুমি তাড়ি দোকান গেছো, তোমার সব ভেঙে বিলিয়ে গেছি। এসে দেখছি গ্যাস কাটার দিয়ে সব কেটেছে, কেটে কলম শরীরটা ইয়ে করে চাবিগুলো ছুটি দিয়েছে, পেছনে সিঁড়ি গেটে চাবিটা ছুটিয়েছে, ছুটিয়ে আলমারি যেটা ভেঙেছে। আমার মোটামুটি রূপর মাল যা ছিল কিলো পাঁচেক, রূপর মালটা টোটাল নিয়ে চলে গেছে। সোনার দোকান, দোকান ওই তো 5 কিলো রূপর মাল ছিল। সোনার মাল আমি বাড়ি নিয়ে চলে যাই, সোনার মাল রাখিনি, রূপর মালটা টোটাল নিয়ে চলে গেছে। আমি সকাল 8টার সময় জানতে পেরেছি যে এরকম দোকানে চাবি ভেঙে চুরি গেছে। এসে দেখলাম যে গ্যাস কাটা দিয়ে ব্লেড দিয়ে কেটেছে শাটার চাবিগুলোকে, কেটে চাবি সব ফেলা আছে সাইডে। আমি শাটার তুলে নিয়ে প্রশাসনকে ফোন করা হয়েছিল গোঘাট থানাতে। ওখান থেকে প্রশাসনে এসে বললো, ক্যামেরা করলো, ক্যামেরা করার পর বললো তার দোকানটা তুমি খুলো। তো দোকান খুলে দেখলাম সব ছড়ি ছিড়ি সব পড়ে আছে, আলমারি সব ভেঙে বার করে লিছে, আর রূপর মাল যা ছিল সব মোটামুটি একটা কিচ্ছু করে নিয়ে চলে গেছে সব। ওটা সিঁড়ির দরজা, ওইটা দিয়ে প্রথমে ভেবেছে এইদিকে ঢুকা যাক, রাস্তা আছে, ওইটা প্রথমে ভেঙেছে, ভেঙে দেখেছে এইদিকে রাস্তা নেই, তখন শাটারগুলো কেটেছে। আমার নাম কাঞ্চন চোংদার, এটা কাঁটাগড়ে ক্যানেল বল, হুগলি পঞ্চায়েত, মান্দারণ গ্রাম পঞ্চায়েত। কিছু দরকার নাই, নিরাপদ হলেই হচ্ছে। আমরা গরিবের ছেলে বলছে, স্যারেরা বলছে সিসিটিভি ক্যামেরা লাগাও। একটা ছেলে গুমটি চা দোকান করেছে, সেই ছেলেটা সিসিটিভি ক্যামেরা কি করে লাগাবে? তার কত পয়সা রোজগার হয়? সিসিটিভি তো চাপা দিয়ে চুরি করে নেবে। সিসিটিভি কি বলছেন? এত বিক্ষোভটা চুরি হয়েছে, দোকানে শাটার ভেঙে দুটো গেট ভেঙেছে, ভেঙে 8টা চাবি ভেঙে চুরি হয়েছে, 8টা চাবিকে ভেঙে চুরি করেছে। এবার পুজো এসে গেল, আমি তোমাদের বিখ্যাত 9-4 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম গুণগত মান, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।